প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরবিস কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চার রকমের শরবত এক মিনিটে কিভাবে এই শরবত বানানো যায় আপনাদেরকে আমি দেখাবো এখানে আছে পুদিনা পাতার শরবত কমলা লেবুর শরবত আঙ্গুরের শরবত আর হচ্ছে তরমুজের শরবত চলুন ঝটপট দেখে নিই কিভাবে এক মিনিটে এই চার রকম শরবত বানানো যায় এখানে আমি এক কাপ আঙ্গুর নিয়েছি এখন একটি মিক্সিং জারে আমি নিয়ে নিব দিয়ে দিলাম এক ফালি লেবু দিলাম বরফের টুকরো আগে নামিয়ে রেখেছিলাম তাই গলে গিয়েছে বিট লবণ দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু দিয়েছি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আপনারা জিরার গুঁড়ার বদলে চাট মশলাও দিতে পারেন দিয়ে দিলাম ফ্রিজের সামান্য পরিমাণ ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন এখন আমি মিক্সিং করে নেব দিয়ে দিলাম এক চামচ চিনি আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম মিক্সিং করা শেষ এখন আমি ছেঁকে নেব ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন পরিবেশন করব দেখুন খুব সহজে এক মিনিটেই তৈরি হয়ে গেল প্রাণ জুড়ানো ঠান্ডা আঙুরের শরবত এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই ভালো লাগে মন প্রাণ দুটোই রিফ্রেশমেন্ট হয়ে যায় তরমুজের শরবত এখানে আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি কারণ এখানে আমি বিচিগুলো বেছে নিয়েছি তাই এরকম ছোটো ছোটো হয়েছে ঝাড়ে নিয়ে নিলাম দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা পানি অল্প পরিমাণে দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম এক চামচ চিনি এখন ব্লেন্ড করে নেব এখন ছেঁকে নেব ঢেলে নিব গ্লাসে হয়ে গেল তরমুজের শরবত এখন বানাবো কমলার জুস তো এখন আমি কমলাটা ছাড়িয়ে নেব খোসাগুলো ভেতরের সাদা অংশগুলো ছাড়িয়ে নেব বিচিগুলি ছাড়িয়ে নেব কমলার খোসা ছাড়িয়ে নিয়েছি সাদা অংশগুলো আমি বেছে নিয়েছি ভিতরে বিচি আছে কিনা দেখি ভিতরে বিচি নেই এই কমলার খোসা কোয়াগিলিতে তো আমি এখন জারে নিয়ে নিব এখানে আমি তিনটি কমলা নিয়েছি দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম অল্প পরিমাণে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিলাম চিনি এক চামচ দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এখন ব্লেন্ড করে নেব অরেঞ্জ জুস হয়ে গিয়েছে এখন আমি ঢেলে নেব অরেঞ্জ জুস রেডি আর আমার চার নম্বর জুস বানাবো এখন সর্বশেষ পুদিনা পাতার শরবত আমি বানাচ্ছি দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফ্রিজের ঠান্ডা পানি ব্লেন্ড করে নিব হয়ে গিয়েছে আমার পুদিনা পাতার শরবত ছেঁকে নেব একটু পুদিনা পাতা হয়ে গিয়েছে পুদিনা পাতার আমার শরবত চার রকমের শরবত আমার এক মিনিটেই তৈরি হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই প্রাণ জুড়ানো ঠান্ডা চার রকম শরবত আমি কিভাবে বানিয়েছি আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা রিফ্রেশমেন্ট লাগে মন প্রাণ দুটোই ভালো হয়ে যায় এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ